পরীক্ষায় জীবনী রচনা বা প্রবন্ধ রচনা কমন পড়ুক বা না পড়ুক, এই নিয়মটি এই ছকটি লিখিয়ে দিলেই তোমরা 10-এর মধ্যে 9 নম্বর পাবে। হ্যালো স্টুডেন্টস, সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক বাংলার জীবনী রচনা বা প্রবন্ধ রচনা লেখার নিয়ম, কমন না পড়লেও তোমরা এইটি হুবহুপ লিখে দিয়ে আসবে। আগে তোমরা বুঝে নাও পরীক্ষায় কীভাবে রচনাটি আসে। এটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটি, এইভাবে একটা ব্যক্তির নাম, মহান ব্যক্তির নাম আসবে, তার জন্ম, তার পিতামাতার নাম, তার বংশ পরিচয়, তার কর্মজীবন, তার শিক্ষা জীবন সব কিছুই এরকম পয়েন্টে দেওয়া থাকবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে কোশ্চেনটি কিন্তু আসবে। এবার এই এটা তো তোমাদের প্রশ্নে আসবে, কোশ্চেনে থাকবে। এখন তোমরা উত্তরটি কী লিখবে, উত্তরটি দেখো তোমরা উত্তরটি কীভাবে লিখবে। প্রথমে কিন্তু উত্তরটি যে যার সম্পর্কে আসবে, মনে করো স্বামী বিবেকানন্দ আসলো বা রবীন্দ্রনাথ ঠাকুর আসলো বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আসলো, যার সম্পর্কে আসবে তোমরা প্রথমেই ওইখানে ব্যক্তির নামটি লিখে দিবে। তারপর যারই আসুক এটা কিন্তু উত্তর হবেই, এবং এটা লিখলে 10-এর মধ্যে 9 নম্বর পাবেই পাবে। ঠিক আছে, প্রথমে ওর নামটা লিখে দিবে, পরীক্ষার কোশ্চেনে যেভাবে থাকবে। তারপরে তোমরা পয়েন্ট করবে ভূমিকা, ভূমিকা পয়েন্টটি করে ভূমিকা সম্পর্কে এটা লিখবে, মানব জীবনের মূল্য তার আয়ুর পরিবর্তে বিচার্য নয়, মানুষের কাজ ও কৃতিত্বের জন্যই তার চিরজীবিতা নির্ভর করে, তার ব্যক্তিত্ব, চিন্তাভাবনা ও কাজের অনন্যতাই সেই ব্যক্তিকে অবিস্মরণীয় ও শ্রদ্ধেয় করে তোলে। শত বছর ধরে মানুষের মনে জাগ্রত জীবনের প্রতিটি ক্ষেত্রে যার অবদান উল্লেখ, তিনি হলেন আমাদের অতি প্রিয় শ্রদ্ধেয়। আবার দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ব্যক্তির নাম, এখানে যার সম্পর্কে আসবে সেই ব্যক্তির নামটা এখানে লিখে দিবে। তারপরে পয়েন্ট করবে জন্ম পরিচয়, লিখবে এই পয়েন্ট সময় লিখবে 10 মাস 10 দিন পর তার জননী অর্থাৎ মায়ের নাম লিখবে ও পিতা, এখানে বাবার নাম লিখবে। ঠিক আছে, এখন একটা ব্যাপার হচ্ছে কি, কোনো কোনো জায়গায় দেখবে মায়ের নাম ও বাবার নাম পয়েন্টে দেওয়া থাকে না, তখন তোমরা কী লিখবে, তার মায়ের নামটা লিখবে না এবং বাবার নাম লিখবে না, লিখবে তার জননী ও পিতা। ঠিক আছে, তাকে পৃথিবীর আলো দেখান, তার শৈশব জীবন থেকে শুরু করে সমাজে বিশিষ্ট খ্যাতি অর্জন পর্যন্ত তার পিতামাতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, সমাজে তার আবির্ভাব বাংলার বুকে এক সুনামধন্য প্রতিভা এনে দিয়েছে। তারপরে পয়েন্ট করবে বংশ পরিচয়, এবার এখানে কী লিখবে, ব্যক্তির নাম দেওয়া আছে, এখানে যার সম্পর্কে আসবে সেই ব্যক্তির নামটা এখানে হবে, আলোর ধারার বেগে চমকিত করেছেন সমগ্র বাংলা তথা ভারতবাসীকে, প্রাচীনকাল থেকে খ্যাতনামা সুবংশে আধুনিক, এখানে ও যদি হিন্দু হয় তাহলে হিন্দু লিখবে, এখানে ও যদি মুসলমান হয় তো মুসলমান লিখবে, নামটা দেখেই তোমরা বুঝতে পারবে এটা হিন্দু না মুসলমান হবে। তারপর লিখবে কি, পরিবারে বাবার মুখ আলোড়িত করে এবং মায়ের কোল আলোকিত করে তিনি এই পৃথিবীর বুকে আসেন, পরবর্তীতে তিনি তার কঠোর শিক্ষাজীবন ও কর্মজীবনের মাধ্যমে বংশের মুখ উজ্জ্বল করেন। তারপরে পয়েন্ট করবে শিক্ষাজীবন, লিখবে কি, জ্ঞানের অসীম ভাণ্ডারে প্রদীপ শিক্ষার আলোয়, এখানে আবার ব্যক্তির নামটা দিবে যার সম্পর্কে আসবে ওই ব্যক্তির নামটা দিবে, তারপর লিখবে নিজেকে আলোকিত করেছিলেন বাল্যকাল থেকেই। এবার দেখো এখানে আন্ডারলাইন যে করা আছে, এই আন্ডারলাইনটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি, তোমরাও পরীক্ষাকে আন্ডারলাইন করবে না আর এটা লিখবে না। এখানে কী বলছে, এরপর সে কোথায় কোথায় কোন কোন বিষয় নিয়ে পড়েছিল তা সালসহ পয়েন্ট দেখে লিখতে হবে। এবার ও শিক্ষাজন মানে কি, ও কোথায় কোথায় পড়েছে, মাধ্যমিক পাস কোথায় করেছে, উচ্চমাধ্যমিক করেছে, স্নাতক কোথায় করেছে, স্নাতকোত্তর কোথা থেকে করেছে, কোন কোন থেকে কোন ডিগ্রি, কোন কলেজ থেকে কোন ডিগ্রি করেছে, কত খ্রিস্টাব্দ করেছে, সব কিন্তু পয়েন্টে দেওয়া থাকবে। এবার ওই পয়েন্টগুলো অনুযায়ী তোমরা নিজের মতো করে নিজের ভাষায় করে এখানে পয়েন্টগুলো সুন্দর করে করে বাক্যের মাধ্যমে তোমরা লিখবে। ঠিক আছে, এখানে কিন্তু 2-3টা বা 3-4টা বাক্য হতে পারে। তারপরে দাঁড়িয়ে দিয়ে লিখবে এইভাবে তিনি একের পর এক শিক্ষার জ্ঞানের আলো সূচিত করেছেন। তারপরে পয়েন্ট করবে কর্মজীবন, এই পয়েন্টের সঙ্গে লিখবে যে সকল ব্যক্তি তাদের কাজে ও চিন্তায় আমাদের দেশের সৌন্দর্য বৃদ্ধি করেছেন তাদের মধ্যে, আবার ওর নামটা লিখবে যার রচনা তোমরা লিখছো ওর নামটা এখানে লিখবে, তাদের মধ্যে ছিলেন অন্যতম। দাঁড়িয়ে তারপর লিখবে কি, তার কর্মজীবনেই ছিল জীবনের বহিঃপ্রকাশ, অর্থের মূল্যায়নকে প্রাধান্য না দিয়ে জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষকে সাহায্যের জন্য তিনি নিজেকে নিয়োগ করেছিলেন। আবার দেখো একটা আন্ডারলাইন করে দিয়েছি, তিনি কোন কোন কাজ করেছেন তা সালসহ পয়েন্ট দেখে লিখতে হবে। এখানে কিন্তু এটা আর তোমরা পরীক্ষায় আন্ডারলাইন করে দিয়ে আসো না, এখানে কিন্তু কর্মজীবন মানে কি, এখন ও যে শিক্ষা লাভ করলো, তারপর লাভ করার পর ও কী কী কাজ করলো, কোন কলেজে অধ্যাপক হয়েছিল, কী করলো, কোন কলেজে অধ্যাপক কী বিষয়ে পড়িয়েছিল, কোথায় কোথায় কী করেছিল না করেছিল, ওর কর্মজীবনটা ওখানে পয়েন্টে দেওয়া থাকবে, যে পয়েন্টগুলো দেওয়া থাকবে ওইখানে তোমরা 2-4টি বাক্যে একদম সুন্দর করে ওই কর্মজীবন পয়েন্টগুলো যেগুলো লেখা আছে ওগুলো সুন্দর করে বাক্যের মাধ্যমে তোমরা লিখে দিবে। ঠিক আছে,
দু তিনটি বাক্য লিখবে, কিন্তু বেশি না, দাঁড়িয়ে তারপর লিখবে তার এই অক্লান্ত পরিশ্রমের মূল্যায়ন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। তারপর কর্মজীবনের পয়েন্ট করবে, বিশেষত্ব অবলিক দেওয়া আছে অন্যান্য কৃতিত্ব। এখানে একটা বিষয় কি, অনেক ছাত্রছাত্রী কনফিউশনের মধ্যে পড়ে, স্যার আমরা এই দুইটা পয়েন্টের মধ্যে দুইটাই লিখবো না একটা লিখবো, বলে দিই তোমরা যদি কেউ বিশেষত্ব পয়েন্ট করো তবুও হবে, তোমরা যদি কেউ এখানে অন্যান্য কৃতিত্ব পয়েন্ট করো তবুও হবে, তবে পরীক্ষায় কিন্তু দুইটি পয়েন্ট করবে না, যে কোনো দুইটির মধ্যে একটি পয়েন্ট করবে, ঠিক আছে। আর এই পয়েন্টটি করার পর লিখবে মহামানব মহাপুরুষদের প্রতিভার বিকাশ জ্ঞান ধারণা সবই যেন অমূল্য, বাস্তব জীবনে তার অবদান সুমহান। দাঁড়ি আবার দেখো একটা আন্ডারলাইন করা আছে, গঠন প্রতিষ্ঠা নির্মাণ এগুলি পয়েন্ট দেখে লিখতে হবে, অর্থাৎ ও কী কী গঠন করেছিল, কী কী তৈরি করেছিল, ও কী কী নির্মাণ করেছিল, ও কী কী প্রতিষ্ঠা করেছিল। যদি খ্রিস্টাব্দ সাল দেখে সব কিছু এখানে মধ্যে পয়েন্ট দেখে দু চারটি বাক্যের মাধ্যমে তোমাদের কিন্তু এটা লিখতে হবে, এটা নিজের মতো করে বানিয়ে লিখবে, ঠিক আছে। দাঁড়ি তারপর এইভাবে তিনি তার প্রতিভার বিকাশ ঘটিয়েছেন, বুঝতে পারো তো, তাহলে এখানে কিন্তু ও কিন্তু কিছু যদি প্রতিষ্ঠা করে, ও যদি কিছু নির্মাণ করে, ও যদি কিছু গঠন করে, ওই বিষয়গুলি কিন্তু এই পয়েন্টের মধ্যে উল্লেখ করবে, তাছাড়া অন্য কিছু উল্লেখ করবে না, ঠিক আছে। তারপর দেখো পয়েন্ট করবে পুরস্কার ও সম্মাননা, এবার লিখবে মহান কাজকে মর্যাদা দানে বিরত রাখা সম্ভব নয়, ক্ষণিকের আনন্দ মর্যাদা জীবনের স্বরূপ উপলব্ধির মন্ত্র হিসাবে ঘোষিত হয় পুরস্কার, জীবনের শেষ সময় পর্যন্ত তিনি তার নিজস্ব প্রতিভায় বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। দাঁড়ি তারপর দেখো একটা আন্ডারলাইন করে দিয়েছি, এরপরে পয়েন্ট দেখে লিখতে হবে, অর্থাৎ এখানে পয়েন্ট দেখে কী লিখতে হবে, অর্থাৎ ওই যে মহান ব্যক্তিটা যার সঙ্গে তোমরা জীবনী রচনা বা প্রবন্ধ রচনাটা লিখছো, ও কী কী পুরস্কার পেয়েছিল, ও কী কী সম্মান পেয়েছিল, কোথা থেকে পেয়েছিল সম্মান, কত খ্রিস্টাব্দে সম্মান পেয়েছিল, এখানে কিন্তু দু তিনটি বাক্যের মাধ্যমে লিখবে। তথ্যগুলো কোথায় পাবে, সব কিন্তু পয়েন্টে দেওয়া থাকবে, পুরস্কার ও সম্মান পয়েন্টে দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরে দেখো পয়েন্ট আছে মৃত্যু, এবার দেখো মৃত্যু পয়েন্টে তোমরা কী লিখবে, মৃত্যু পয়েন্টটা লিখবে মানব জীবন চিরস্থায়ী নয়, পৃথিবীর বাস্তব নিয়মে বন্দী হয় সকলের মনে বেথার বান ছুড়ে পরলোকের পথে অমরত্ব লাভ করেন দেশ খ্রিস্টাব্দের দেশ তারিখে বা মাসে, ঠিক আছে। অর্থাৎ কত খ্রিস্টাব্দের কত তারিখে কোন জায়গায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বা তিনি মারা যান, এটা কিন্তু এখানে পয়েন্ট দেখে দেখে ওই মেন তথ্যটা এখানে লিখে দিবে, ঠিক আছে। দাঁড়ি তারপর লিখবে তার দৈহিক অনুপস্থিতি সকলের মনে রেখাপাত করেছে, দাঁড়ি তার মৃত্যুতে যেন এক অনির্বাণ দীপশিখা নিভে যায়। ভিডিও যদি ভালো লাগে ভিডিও লাইক করো, এবং এই ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্যরাও এটার সুযোগ সুবিধা লাভ করতে পারে, কারণ এটা একটা ছক, এটা একটা নিয়ম, এটা একটা সূত্র, এটা একটা ফরম্যাট, ঠিক আছে। এটা যাই যারই আসুক এই নিয়মটা কিন্তু হুবহুব তোমরা কিন্তু পরীক্ষায় লিখে দিয়ে আসবে, যদি তোমরা বানান ভুল না করো এবং তোমাদের হাতের লেখা যদি ভালো হয় বা পরিষ্কার হয়, তাহলেই কিন্তু তোমাদের 10-এর মধ্যে 9 নম্বর তোমরা কিন্তু এটা দিবে, একদম ঠটস্থ করবে, মুখস্থ করো, মুখস্থ প্লাস ঠটস্থ এটা করবে, ঠিক আছে। লাস্ট পয়েন্ট দেখো লেখা আছে উপসংহার, লাস্ট পয়েন্ট লিখবে উপসংহারে বলা যায় যে বাংলা তথা ভারতীয়দের মনে, এবার আবার ব্যক্তির নামটা লিখবে, ব্যক্তির নাম যার সম্পর্কে তোমরা এই জীবনী রচনা বা প্রবন্ধ রচনাটা লিখছো তার নামটি হবে, এক চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন, দাঁড়ি আজও তার জনপ্রিয়তা অম্লান, তার নাম আজও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, তিনি আমাদের কাছে বর্তমানে হয়ে আছেন আকাশের এক উজ্জ্বলতম নক্ষত্র, দাঁড়ি সত্যি আমরা আজ তার জন্য খুব গর্বিত, ঠিক আছে। এই হয়ে গেল উত্তর, এটা লিখলেই তোমরা 10-এর মধ্যে 9 নম্বর পাবে, ঠিক আছে। এবার চলো যে পরীক্ষায় রচনাটি কীভাবে আসে, দেখো আমি একটা সংঘবশের একটা পয়েন্ট দিয়েছি, এই অনুযায়ী কিন্তু আসে পরীক্ষায়, জন্ম পিতামাতা দেওয়া থাকে, এইভাবে কিন্তু পরীক্ষায় কোশ্চিনটাতে তোমার দেওয়া থাকবে। দেখো কর্মজীবন শিক্ষাজীবন আর এই যে সাহিত্য সম্ভার, এখানে এই সাহিত্য সম্ভার বিষয়টা কোন পয়েন্ট হবে, এখানে পয়েন্ট আছে অন্যান্য কৃতিত্ব বা বিশেষত্ব, যেটা পয়েন্ট আমি দেখালাম ওইটার মধ্যে এই জিনিসগুলো লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে পুরস্কার কী কী পুরস্কার পেয়েছিল এবং মৃত্যু ও কত খ্রিস্টাব্দে মারা গিয়েছিল, এইভাবেই পরীক্ষায় তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় যেটা রচনা আসবে এইভাবেই পয়েন্টগুলো দেওয়া থাকবে। আমার ফরম্যাটটি, আমি যে তোমাদের ফরম্যাটটি বা সূত্রটি বা নিয়মটি তোমাদের দেখালাম, জীবনী রচনা লেখার যে নিয়মটি দেখালাম, সেটা এইভাবেই এই তথ্যগুলো নিয়ে ওই ফরম্যাটের সাহায্যে রচনাটা লিখে দিয়ে আসবে, ঠিক আছে। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিওটিতে।